কোনো মেয়র মহোদয় অথবা কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ যদি আমাদেরকে ডাক দেন তাহলে আমরা তার সামনে গিয়ে কিভাবে দাঁড়াই? আমরা একদম কাচুমাচু হয়ে দাঁড়াই, তার সামনে মোবাইলটা সাইলেন্ট করে রাখি যেন তিনি বিরক্ত না হন, এইভাবে তার সামনে দাঁড়াই। কিন্তু আমরা যদি দেখি মসজিদে আমরা কিভাবে দাঁড়াই, السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الملك الديان، والصلاة والسلام على محمد الذي أرسله الله بالهدى والبيان. أما بعد، شكرا شكرتا كاتشه دوري بيشو جوري جي جي خان تكي مهورت ديكشن اپنا در پريو انوشتان بي تي بي پريزنس آلور پات انوشتان برابر مطوي اپنا در شاكل كي مبارك بجانت چي امي نجام بين مهيب پريو دعشق آج تيش رمزان آج كي امرا قطب البو كانو امرا خطاش ہوئي এই বিষয়ে শুরুতেই আল্লাহ তাআলা সেই ঘোষণা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মধ্যে অনেক মানুষ আমরা হতাশাগ্রস্ত। কেন? আমাদের চাকরি নাই, আমাদের ব্যবসা খারাপ, আমাদের সন্তান অসুস্থ, আমাদের স্ত্রী অসুস্থ, আমাদের বাবা মা অসুস্থ, আমাদের পারিবারিক ঝামেলা, দাম্পত্য জীবনে কলহ, আমাদের সন্তান আমাদের কথা শুনে না, আমাদের ব্যবসায়িক পরিমণ্ডলে আমাদের মান মর্যাদা দিন দিন কমে যাচ্ছে, আমার সম্মান হানি করছে, আমার ছাত্ররা আমার কথা শুনে না, আমার শিক্ষকরা আমাকে সম্মান দেয় না, এই যে নানান ধরনের হতাশা নিয়ে আমরা জীবন পরিচালনা করি, এ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে একটি, আর সেটি হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। আল্লাহর রহমত থেকে যেন আমরা বিচ্ছিন্ন না হয়ে যাই, আল্লাহর রহমত থেকে যেন আমরা নিরাশ না হয়ে যাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত বেশি আমি আপনি চাইবো, আল্লাহ তাআলা তত বেশি খুশি হন এবং আমাদের বিপদগুলো দূর করে দেন। আজকে অনেক সময় আমাদের অনেক গার্ডিয়ান এসে বলে, হুজুর আমাদের সন্তানরা আমাদের কথা শুনে না, আপনার সন্তানরা কথা শুনবে কিভাবে, আপনি তো আল্লাহর অবাধ্য, আপনি তো আল্লাহর কথা শুনেন না। যে মালিক আপনাকে সৃষ্টি করলো, যে মালিক আপনাকে তৈরি করলেন, যে মালিক আপনাকে সুস্থ সবল মানুষ হিসাবে পৃথিবীতে প্রেরণ করলেন, সেই মালিক কি আপনি ভুলে গেছেন? সেই মালিকেরই আপনি নাফরমানি করছেন। আজকে আমরা যেমনিভাবে আমাদেরকে যদি কোনো মেয়র মহোদয় অথবা কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ যদি আমাদেরকে ডাক দেন তাহলে আমরা তার সামনে কিভাবে দাঁড়াই? আমরা একদম কাচুমাচু হয়ে দাঁড়াই, তার সামনে মোবাইলটা সাইলেন্ট করে রাখি যেন তিনি বিরক্ত না হন, এইভাবে তার সামনে দাঁড়াই। কিন্তু আমরা যদি দেখি মসজিদে আমরা কিভাবে দাঁড়াই, সালাতে দাঁড়াই, আমাদের মোবাইলগুলো বেজে উঠে নামাজের মধ্যেই, আমরা নামাজ আদায় করি, নামাজে আমাদের মন থাকে না, সাথে সাথে একটা সত্য হলেও মিথ্যা হলেও এটা থেকে একটা মানে আমাদের একটা জোকস মনে পড়েছে, আমাদেরকে অনেক সময় আমরা শুনি আমাদের টিচারদের কাছ থেকে যে এক লোক নামাজে দাঁড়িয়েছে, ইমাম সাহেব চার রাকাত নামাজ পড়িয়েছেন এবং চার রাকাত নামাজ পড়াতে গিয়ে উনি তিন রাকাত পড়িয়েছেন, সালাম ফিরিয়ে ফেলেছেন, নামাজে কেউ লোকমা দেয়নি, কেউ ভুল ধরিয়ে দেয়নি। এক লোক উঠে বলছে, হুজুর নামাজ তো আপনি চার রাকাত পড়ানোর কথা কিন্তু আপনি তো পড়িয়েছেন তিন রাকাত। হুজুর বললেন যে আপনি কিভাবে সুনিশ্চিত হলেন? তিনি বলছেন যে আমার দোকান হলো চারটা, আমি তিন রাকাতে তিনটা দোকানের হিসাব মিলিয়েছি, আরেকটা দোকানের হিসাব মিলাইতে পারি নাই, অতএব আপনি নামাজ পড়াইছেন তিন রাকাত, চার রাকাত পড়ার নাই, আরেকটা দোকানের হিসাব আমার বাকি আছে। প্রিয় দর্শক, এই যে দেখেন, নামাজে দাঁড়ালে আমার দুনিয়ার সকল হিসাব নিকাশ শুরু হয়ে যায়। নামাজে দাঁড়ালে আমরা দোকানের হিসাব নিকাশ, ব্যবসায়িক হিসাব নিকাশ সহ পারিবারিক সকল হিসাব নিকাশ চুকিয়ে ফেলি, অথচ এই নামাজে দাঁড়ানোর কথা ছিল এমনভাবে, আস-সালাতু মিআরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মিআরাজ, যেই নামাজ জান্নাতের চাবিকাঠি, সেই নামাজ আমরা এমনভাবে পড়ি যেন তুচ্ছ তাচ্ছিল্যের সহিতই পড়ি, সময়টা কিভাবে কাটবে দ্রুততার সহিত নামাজ পড়ে ফেলি। প্রিয় দর্শক, আমাদের যদি হতাশা কাটাতে হয় তাহলে আমাকে আপনাকে এমনভাবে নামাজ আদায় করতে হবে যেন সেই নামাজ থেকে আমি আল্লাহর সাথে কথোপকথন করছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এমনভাবে নামাজে দাঁড়াও যে হয় তুমি আল্লাহকে দেখছো আর না হয় আল্লাহ তোমাকে দেখছেন, এটা স্মরণ করে তুমি নামাজে দাঁড়াও। সুপ্রিয় দর্শক শ্রোতা,
আমাদের এই যে জীবনে হতাশা চলে আসে এর কারণ হচ্ছে আমাদের রিজিক হালাল নাই আমাদের ঈমান সঠিক না আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল নাই ভরসা নাই অনেক সময় দেখা যায় অনেক ভাইকে আমরা দেখি অনেক সময় নামাজ পড়েন কন্টিনিউ নামাজ পড়েন হঠাৎ করে তিনি আর নামাজে আসেন না কেন ভাই নামাজে আসেন না কেন তখন তিনি বলে ওঠেন যে ভাই অনেক নামাজ পড়ছি দেখছি যে আল্লাহ তো আসলে কিছু দেন না আর নামাজ পড়ে কি হবে নাউযুবিল্লাহ মনে রাখতে হবে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা আল্লাহ এমন জায়গা থেকে আপনার রিজিকের ফয়সালা করে দিবে এমন জায়গা থেকে আপনার হতাশা দূর করে দিবেন এমন জায়গা থেকে আপনার অভাব পূরণ করে দিবেন আপনি কল্পনাই করতে পারবেন না অতএব আমরা আসুন হতাশা দূর করে আমাদের অনেক যুবক আছে বিয়ে করতে চায় বাবা মা বিয়ে দেন না কেন ছেলে নিজের পায়ে দাঁড়ায় নাই ছেলে নিজের পায়ে দাঁড়ায় নাই বলে আজকে বাবা মা বিয়ে শাদী দিচ্ছেন না অথচ এই ছেলে যৌবনের তাড়নায় নানান গুনাহ করে ফেলছেন আর এই গুনাহ করার পরে যখন বাবা মা তাকে বিয়ে দিতে চায় বিয়ে করাতে চায় তখন এই যুবক হতাশায় নিমজ্জিত থাকে যে কিভাবে আমি স্ত্রীর সাথে দাম্পত্য সম্পর্ক করব কিভাবে আমি স্ত্রীর হক আদায় করব এই ধরনের চিন্তায় হতাশাগ্রস্ত হয়ে যায় এবং আমাদের হতাশাগ্রস্তের আরো একটি কারণ হচ্ছে আমাদের উচ্চাকাঙ্ক্ষা অর্থাৎ এটা না হলেই চলবে না আমাদের অনেকের বাবা মা আছেন যে ছেলে মেয়েকে পড়াতে পড়াতে এমন বৃদ্ধ করে ফেলেন সেই সময় আর উপযুক্ত পাত্র এবং পাত্রী পান না সেই জন্য আমরা বলবো হতাশ হওয়ার আগে আল্লাহর দরবারে সিজদা দিয়ে আপনি আমি আল্লাহর কাছে চাইবো নামাজগুলো ঠিকভাবে পড়ব ইস্তেগফার বেশি বেশি পড়ব মানুষের হক যেন আমার দ্বারা নষ্ট না হয় সেই ব্যাপারে খেয়াল রাখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে আমরা কখনো নিরাশ হব না আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথের সঙ্গে থাকুন লাইক কমেন্টস শেয়ার করুন জানিয়ে দিন ইসলামের এই সুমহান বার্তাগুলো মানুষের দ্বার প্রান্তে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু